তো এখন বাজে পনেরো দশটা আর এখন আমরা সব ঘুম থেকে উঠলাম আর আজকে হলো মহা অষ্টমী আর যেহেতু সকালবেলা একদম ভোরবেলা অষ্টমীর পুজো ছিল তো এবার আর অঞ্জলি দিতে যেতে পারিনি কারণ তিন তিনকে রেখে এতটা সকালবেলা এতক্ষণের জন্য যাওয়া সম্ভব না তো এবার আমরা অঞ্জলি দেইনি তো বাকি দিনটা আমরা কিভাবে কাটাচ্ছি চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি আগের দিন রাত্রেই লর্দা বলে দিয়েছিল যে আজকে লাঞ্চ বা ডিনার লর্দা খাওয়াবে তো আমরা বললাম যে লাঞ্চটাই করুক কারণ তাহলে মামনিরা রান্না করতে হবে না তো বাকি রইল শুধু আজকে ব্রেকফাস্ট রান্না করাটা সেটা মামনি পরোটা আলুর দম আর মিষ্টি আমার যেহেতু ভীষণ প্রিয় আর ব্যাঙ্গালোরে অনেক অনেক মিষ্টি আমি একদমই খাই না এখানে মিষ্টির দামটাও অনেক কম এবং অনেক ভ্যারাইটি আছে তো এখানে এসে অনেক মিষ্টি হিসাবও কিনে এনেছে বাবাও কিনে এনেছে সেইগুলো দিয়ে আমরা পরোটা আর আলুর দম খেয়ে নিলাম মামুনি সেটা করে নিল তো আজকে লর্দা অবভিয়াসলি আসবে এবং হোটেল থেকে অর্ডার করে দেবে আমরা বাড়িতে সেটা খাবো কারণ টিনটিনকে নিয়ে হোটেলে যাওয়া আগেও বলেছি খুব হ্যাপার হয় ওর জন্য আমরা খেতেই পারি না তখন বাজে সাড়ে এগারোটা তখন লর্দা আমাদের বাড়িতে চলে এলো তো লর্দাকেও মামনি ব্রেকফাস্টটা বানিয়ে দিল আবার আর আটটু বাদে ওর বাবা স্নান করিয়ে দিতে যাবে আর সেই সময় লর্দা বললো যে আমাদের দুপুরের খাবারটা একেবারে তখনই অর্ডার করে দিতে হবে তো জানো বিয়ের পর যখন আমার প্রথম অষ্টমী অঞ্জলি দিতে যাব তো কি করেছিলাম আমরা সবাই মিলে আমার বাবা মা যে পাড়ায় থাকতো সেইখানে আমরা সবাই মিলে চলে গেছিলাম তো এবং তারপরেও যে দুবছর ছিলাম এখানে তখনও আমরা ঋষ রবীন্দ্র রোডেই কিন্তু গিয়েছিলাম অঞ্জলি দিতে তো কারণ মা বাবা সবার সাথে যেহেতু কাছেই থাকে একসাথে অঞ্জলিটা দিতে আমাদের বেশ কিন্তু বেশ ভালো লাগতো আর মেনলি কি করতাম আমি খুব একটা ঘুরতে বা ঠাকুর দেখতে প্যান্ডেলে প্যান্ডেলে গিয়ে পছন্দ করতাম না ইসবও অতটা খুব পছন্দ করে না ভিড় ভাড়টা বা অত কিছু কিন্তু এই মজাটা নিতে আমরা খুব পছন্দ করতাম দেখব ঠেলাঠেল গুতু গুতি না করে বা আমরা এত গরমের মধ্যে হাঁটাহাঁটি না করে কি করতাম ওই মা বাবা যেখানে থাকতো ওখানকার প্যান্ডেলে গিয়ে বসে থাকতাম তো মা বাবাও যেত আমি আর এসবও যেতাম সেজে গুজে গিয়ে ওখানে বসে থাকতাম হ্যাঁ আমাদের এখানে আটটু এগিয়ে গেলে অনেকগুলো পুজো হয় ভালো ভালো সে কটা হয়তো ভ্যানে করে বা টোটো করে দেখতে যেতাম এইভাবেই কিন্তু আমরা বেসিকালি পুরো দুর্গাপূজার এই চার দিন ঠাকুর দেখে কাটাতাম কিন্তু এখন এই বছর কি হয়েছে টিন টিনকে নিয়ে যাওয়া আর ওকে নিয়ে হাঁটা এটা আমাদের পক্ষে না খুব পসিবেল হয় না কারণ ওকে নিয়ে ও হাঁটতে চায় না বেশি দূর আবার ওকে নিয়ে কোলেও আমরা বেশিক্ষণ হাঁটতে পারবো না তো এর জন্য কি হয় আমরা একটু খুবই কাছাকাছি কোনো জায়গায় চলে যাই সেখানে গিয়ে একটু কিছু ফুচকা খেলাম বা আইসক্রিম খেলাম তারপরে আবার বাড়ি চলে আসি অল্প একটু ডিস্টেন্সের মধ্যে আর কি যাতায়াত করি

দিলাম আজকে যেহেতু মহা অষ্টমী তো আগে কিন্তু মহাআষ্টমীর দিন আমরা অঞ্জলি দিতে যেতাম ইসব অঞ্জলি বিয়ের আগে কোনোদিনও দেয়নি তবে আমার সাথে যেত আমি দিতাম তো আজকে আমরা ডিসাইড করলাম যে সন্ধেবেলা আজকেও বেরাবো একটুখানি ফুচকা আইসক্রিম আবার খেয়ে একটু দূরে চৌমাথায় যে কটা ঠাকুর আছে চার পাঁচটা দেখে আসবো তো দুপুরবেলা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আমরা একটু শুয়ে নিলাম তারপরে রেডি হলে বেরোলাম যেন লর্ডদা বলো বাবা বলো আর আমার আরও কিছু শাড়ি জামাকাপড় হয়েছে তবে এগুলো এখানে এতটা গরম আমি কিছুতেই এতটা গরম সহ্য করতে পারছি না এই জন্য এবার শাড়িগুলো একেবারেই আমি মানে ব্লাউজ দিয়ে পরবো সেরকম আমার একদমই ভালো লাগছে না জন্য ডিসাইড করলাম যে হালকা পাতলার মধ্যে একটা কুর্তি পরবো কারণ টিন টিনকে নিতে হবে তো সেই জন্য এত ভারী জামাকাপড় পরা বা সেজে গুজে বেরোনো আমার পক্ষে সম্ভবই হয় না ভেবেছিলাম অনেকগুলো ঠাকুর দেখব অন্তত চার পাঁচটা তো দেখবই কিন্তু গরমে আমরা এত ঘেমে নিয়ে গিয়েছিলাম যে আবার ভাবলাম টোটো করে না বাড়ি যাই এবং বাড়ি যাওয়ার পথে যেটুকু ঠাকুর দেখতে পাই টোটোটা চলাকালীন চার পাঁচটার যে কটা ঠাকুর দেখতে পাই সে কটাই দেখে যাব নেমে টিনটিনকে নিয়ে মানে ওর এতটা অভ্যাস নেই এতটা গরম সহ্য করার জন্য টিনটিনের না আরও বেশি কষ্ট হচ্ছিল ও বাড়ি এসে কি করলো পুরো শুয়ে পড়লো আর বলছে বারবার জল খাবো জল খাবো এতটা গরম ওর লাগছিল তো ওকে এতটা কষ্ট দেওয়া আমার পক্ষে সম্ভব হলো না আমিও ভাবলাম যে না চলো বাড়ি চলে যাই তো এইভাবে আজকের দিনটা আমার কাটলো কালকে হচ্ছে নবমী এবং আজকে তো অষ্টমী নবমী একসাথে আসলে এইবার পড়েছে তো এইভাবেই কিন্তু দিনটা খুব মানে খুবই কম ঠাকুর দেখেই এবার বছরটা কাটালাম কিন্তু বেঙ্গালোরে যেভাবে আমাদের কাটছিল এই সুন্দর যে আবহটা মানে খুব সুন্দর যে গান বাজছে চারিদিকে বা সবাই বেরিয়েছে এটা দেখে যে শান্তিটা পাচ্ছি ব্যাঙ্গালোরে এটুকু আমরা দেখতে পাইনি যার জন্যই আমরা ডিসাইড করেছিলাম যে আমরা কলকাতা যাব দেখি বা ঠাকুর না দেখি এই যে পুরো অ্যাটমসফিয়ারটা এটাতেই মনটা আমাদের ভরে যায় বাড়িতে থাকছি পাড়ার গান শুনছি তো এটাতেই এই মানে এটার জন্যই আমরা বেসিক্যালি কলকাতায় কিন্তু এসেছি তো বাড়ি চলে এলাম দেখো টিন টিনে সেই শুয়ে পড়েছে আর হ্যাঁ আমরা কিছু ছবি তুলেছিলাম লাস্টে সেগুলো আমি আপলোড করে দিলাম এইভাবে আমরা খুবই সামান্যভাবে কাটালাম আজকে তিনটা